আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখবো এসইওর বুক মার্কিং কাজ নিয়ে। তো আমরা চলুন, বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং। হোয়াট ইজ সোশ্যাল বুক মার্কিং? সোশ্যাল বুক মার্কিং হচ্ছে একটা ওয়েবসাইটে আপনার আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন আপনার এই ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা। তো আপনি এটাকে সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন বলেন, ইয়াহু সার্চ ইঞ্জিন বলেন, এগুলোকে কি ইন্ডেক্স করতে হয়, গুগল ইন্ডেক্সিং, গুগল ইন্ডেক্স। গুগল ওয়েব মাস্টার, গুগল ইন্ডেক্স না, গুগল ওয়েব মাস্টার। ওয়েব মাস্টার যেটা গেলাম আমি, গুগল ওয়েব মাস্টার বলতে এখানে আপনি ওয়েবসাইটে এই প্রত্যেকটা ওয়েবসাইটে গুলোকে কি ভর্তি করানো হয়, মানে ইন্ডেক্সিং করানো হয় প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে। এরকম একটা সার্চ ইঞ্জিনে এরকম আপনার ধরে ধরে আপনাকে কি ইনডেক্স করতে হবে। সাপোর্টস আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যে কিভাবে আপনি কি সার্চ কন্ট্রোলে ভর্তি করাবেন একটা ওয়েবসাইট। নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করছেন, আপনি ওটাকে ধরে নিয়ে ইন্ডেক্সিং করতে হবে। তো এটা হচ্ছে একটু বোরিং কাজ, ঝামেলা মানে হবে প্রথম অবস্থায়। তো বলে নিচ্ছি আগে, প্রথমে আপনারা ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। ধৈর্য না ধরে কাজ না করলে অদারওয়াইজ গেইন করতে পারবেন না। তো আসুন, অ্যাড প্রপার্টি বলতে আপনি এখানে ইউআরএলটা দিয়ে এই ওয়েবসাইটের ইউআরএলটা নেবেন, কপি করে এখানে দিয়ে পেস্ট অ্যাড প্রপার্টিতে দিবেন। তো এটা মানে সার্চ ইঞ্জিনে এখন ইন্ডেক্স হচ্ছে, যারা সার্চ করবে তারা দেখতে পারবে। তো এখানে আবার এইচটিএমএল ফাইলটা ডাউনলোড করতে বলছে, ডাউনলোড করে এখানে এখানে অনেক, হ্যাঁ এই ফাইলটা ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে দিতে হবে সার্চ কন্ট্রোলে দিয়ে ভেরিফাই। দেন সাবমিট, যখন আমি এই এইচটিএমএল ফাইলটা আমার ওয়েবসাইটের ভিতরে দিব দেন এটা অ্যাপ্রুভ হবে, এর আগে ভেরিফাই হবে না। তো সার্চ ইঞ্জিনটা কীভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনটা অটোমেটিক্যালি ক্রাউলিং করে আমার পেজটাকে, আমার ইউআরএলগুলোকে। তো এই ইউআরএলগুলোকে অটোমেটিক্যালি আমি যখন বুক মার্কিংয়ের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ছড়াই দিব, তখন গুগল অটোমেটিক্যালি ক্রাউলিং করে এটা ইন্ডেক্সিং করে নিবে, বা গুগল বলেন গুগল ইন্ডেক্সিং করলে অন্যগুলোও কি ইন্ডেক্সিং করে নিবে আমার এই পেজটাকে, আমার এই বা ওয়েবসাইটটাকে। তো মূলত আমরা গুগল সোশ্যাল বুক মার্কিং কেন করবো, বিভিন্ন ওয়েবসাইটে এই জিনিসগুলোকে সরিয়ে দেওয়ার জন্য আমরা বুক মার্কিং করব। আমাদের এই বুক মার্কিংয়ের কাজটা অনেকগুলো পাওয়া যাবে, যেমন ধরেন ফাইবারে আমি সার্চ দিলাম বুক মার্কিং, সার্চ দিলাম মানে ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আমরা আমাদের কাজগুলো পাই, ফ্রিল্যান্সিং বা অনলাইনের কাজগুলো পাই, পেয়ে থাকি। সেগুলো হচ্ছে কি ফাইবারে আমরা পাবো,
তো আসেন। চলুন আমরা ভাইবারে যাই। ধরেন এসি ক্লার্ক, এসি ক্লার্কও সেম মার্কেট প্লেস, বুক মার্কিং কাজের জন্য। সোশ্যাল বুক মার্কিং লিখে সার্চ দিলাম আমি, দেখেন আমি এখানে সোশ্যাল বুক মার্কিং লিখে সার্চ দিলাম। তারপর দেখেন এখানে আই উইল ডু ম্যানুয়ালি টপ আই উইল ডু, ও দিবে ম্যানুয়ালি টপ 50, মানে 50টা সোশ্যাল বুক মার্কিং ও $5। তো এটা কতবার সেল করছে, 667 বার ও সেল করছে শুধু 50টা বুক মার্কিং। আমি ক্যালকুলেটার নিয়ে যদি আপনাদেরকে হিসেব করে দেখাই, 50 × 6 × 7 তাহলে ও $3,235 শুধু এইটা দিয়ে সেল করছে। এটা 50টা দিতে ওর কতক্ষণ লাগছে, ওর 1 ঘন্টার মতো সময় লাগবে 50টা দিতে। তো আই উইল ডু 30টা সোশ্যাল বুক মার্কিং, এটা সেল করছে ও 634 বার। 634 হলে এরকম সেম দেখেন আপনি, 634 বার 6K, মানে 6,000 বার 200 সোশ্যাল বুক মার্কিং, 200টা ও 6,000 বার, 6,000 × কতবার, × 5, $5। তো $30,000 শুধু এই সোশ্যাল বুক মার্কিং এর কাজে করে ও আপনাকে কি ইনকাম করছে। তো এখানে দেখেন আই উইল প্রোভাইড হাইপিয়ার বলতে, এটা আমরা যখন কাজে যাব তখন আমরা বুঝতে পারবো হাইপিয়ার জিনিসটা কি। তো সোশ্যাল বুক মার্কিং 400 সোশ্যাল বুক মার্কিং দিছে ও $3। তো এরকম করে 15টা ইনস্টা, তারপর দেখেন 33K, দেখে 6K, এটা শুধু 33K, 800 সোশ্যাল বুক মার্কিং দিছে $5। তাহলে 33K মানে 33,000 বার ওটা সেল দিছে। 33,000 বার সেল দিলে 33,000 × $5, এতবার ওটিং সেল দিছে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে কাজটা কিভাবে করব দেখব। প্রথম আপনি একটা এক্সেল শিট নেবেন, এক্সেল শিটটা রেডি করে ফেলবেন, এটা আপনার জন্য। আপনি এই সোশ্যাল বুক মার্কিং সাইটগুলোতে একবার অ্যাকাউন্ট খুললে দ্বিতীয়বার আর অ্যাকাউন্ট খুলতে হবে না, দ্বিতীয়বার শুধু আপনি সাবমিট করে যাবেন, দেন বায়ার ইউআরএলটা নেবেন, আপনি লগ ইন করা অবস্থায় থাকবে ব্রাউজার, বা আপনার এক্সেল শিটে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, আপনি শুধু বারবার এগুলো কি কি সেল করে যাবেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। প্রথম একটা ওয়েবসাইট নেম, মানে যেই ওয়েবসাইটে বুক মার্কিং করতেছেন ওই ওয়েবসাইট নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো জনস্বার্থে আমি এটা ব্ল্যাঙ্ক করে রাখছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড পিএ আর ডিএ অ্যালেক্সারেং। তো পিএ ডিএ মানে কি, পিএ মানে পেজ অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি। দেখেন এই ডিএ মানে 83 আর পেজ অথরিটি 1, মানে এই পেজটা সার্চ বার পেজ, সেই জন্য আমি যদি মূল পেজে আসি তাহলে কি পিএ ডিএ বেড়ে যাবে, পিএটা বেড়ে যাবে। দেখেন আমি যদি মূল পেজে থাকি তাহলে 86 পিএ মানে পেজ অথরিটি, 86 ডিএ মানে ডোমেন অথরিটি। এই ডোমেনটা কি ভালো না খারাপ না মন্দ এটা জিনিসটা বোঝার জন্য ডিএ আর পিএ আমরা কি মেনটেন করি। তো এই জিনিসটা যদি 30-এর নিচে চলে যায়, ডিএ ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি যদি 30-এর নিচে চলে যায়, তাহলে আমরা বুঝে নিব এই ওয়েবসাইটে আমরা কি বুক মার্কিং করে আমাদের কোনো লাভ হবে না, আমরা কি আমরা অন্য ওয়েবসাইট দেখতে হবে।
তো এগুলো কিভাবে পাবেন? এই মোরস বার, একটা মোরস বার নামে একটা এক্সটেনশন আছে, সেটিংস, সেটিংস থেকে এক্সটেনশন। তো এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন ওইটা আমার এখানে ভিডিও আছে, এক্সটেনশনের ওই ভিডিওটা দেখলে আপনারা কি বুঝতে পারবেন। তো মোজ বারটা, এই মোজ বারটা এনাবল করবেন, আর একটা হচ্ছে এসইও ক্লার্ক, এই দুইটা জিনিস এনাবল করে মানে এক্সটেনশন হিসেবে গুগল ক্রোম হোক, মজিলা ফায়ারবক্স হোক অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনি যখন এখানে ক্লিক দিবেন আপনার এখানে মোজ বারটা ওপেন হবে, আর আপনি যদি এসইও ক্লার্কে ক্লিক দেন তাহলে কি আপনার এসইও ক্লার্কের বারটা ওপেন হবে। তাহলে আপনার কি এই পেজটার অ্যালেক্সা র্যাঙ্ক কত? অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে এটা 392, অ্যালেক্সা র্যাঙ্ক এবং পিএ পেজ অথরিটি ডোমেন অথরিটি আপনি পেয়ে গেলেন। তাহলে আপনি কি বায়ার আপনার আপনি একবার কষ্ট করতে হবে, প্রথমবার কষ্ট করে আপনি এগুলো কালেক্ট করবেন, দ্বিতীয়বার থেকে আর কালেক্ট করতে হবে না, দেন আপনি কি শুধু ফেস্ট করে যাবেন। তো এগুলো কালেক্ট করে সুন্দর করে এভাবে সাজিয়ে রাখবেন। আসুন, এই সাইটগুলো কোথায় পাবেন? সোশ্যাল বুক মার্কিং সাইট, সোশ্যাল বুক মার্কিং সাইট লিখে, সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট লিখে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পর এরকম পেজ আসবে অনেকগুলো, ঠিক আছে। এই পেজটা ওপেন করলে, পেজটা ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে অনেকগুলো এখানে সাইট লিঙ্ক দেওয়া আছে। দেখেন এখানে ডোমেন অথরিটি দেওয়া আছে, অ্যালেক্সা র্যাঙ্ক দেওয়া আছে, এবং কি টাইপ মানে ফ্রি না প্রিমিয়াম লিঙ্কটা আপনি সাবমিট করার জন্য। তো আপনি এগুলোর দিকে, এগুলো মিল থাকবে না, পিএডি এগুলো পারে কমে, শুধু আপনার ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্টটা সিম্পল, আপনি যেভাবে গুগলে যাবেন অ্যাকাউন্ট করে নিয়েছেন ওভাবে, ফেসবুকে যেভাবে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি একটা দেখাচ্ছি এখন আপনি কিভাবে ইউআরএলটা পাবেন, ওটা দেখালাম গুগলে সার্চ দিয়ে এরকম অনেকগুলো কি অনেকগুলো সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট পাবেন। তো আপনি যদি এই সাইটগুলোতে ভিতরে একটু প্রবেশ করেন, প্রবেশ করে আপনি কি এই tik.com আসলাম আমি, এখানে আমার সাইন ইন করা আছে। তো সাইন ইন করে আপনি ঢুকবেন, সাবমিটেড লিঙ্ক যাবেন, লিঙ্কে যাওয়ার পর আপনি লিঙ্কটা নিয়ে আসবেন। আমি আউটসোর্সিং ট্রেনিং সেন্টারে লিঙ্কটা নিয়ে আসলাম। লিঙ্কটা দেওয়ার পর ফেস্ট সাবমিট, ঠিক আছে। তো দেখেন আমি এভাবে ইজিলি আমি আপনি কত সহজে এরকম সাইটগুলো কালেক্ট করে ফেলতে পারতেছেন। সেম সবগুলোতে পিএ 95, ডিএ 98, অ্যালেক্সা র্যাঙ্ক 2.43K। তো এই জিনিসগুলো আপনি এক্সেল শিটে এভাবে সুন্দর করে সাজিয়ে ফেলবেন। সাজিয়ে ফেলে আপনি এই কাজটা কি বায়ারকে মানে ফাইবারে বা বায়ারের সাথে কাজ করার আগে আপনি এই জিনিসগুলো রেডি করে রাখবেন, 100টা ওয়েবসাইট বা 200টা ওয়েবসাইট রেডি করে রাখবেন, দেন আপনি কাজ স্টার্ট করবেন। আপনার জন্য কি ভালো কিছু অপরচুনিটি ওয়েট করতেছে। তো ধন্যবাদ, আপনাদের পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে আমার ফোন নাম্বার এবং ফেসবুক আইডি, ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি দেওয়া আছে, তো আপনারা আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে সাজেশন দেওয়া উচিত মানে আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। দেন এই নিয়ে ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করুন আমার ভিডিও, সাবস্ক্রাইবার চ্যানেল। ফ্রিল্যান্সিং নিয়ে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের জন্য সবসময়, এটা হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।